ওদিকে ওদিকে মার, এদিকে মার, ওদিকে মার। আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওরকম ব্যাকে আয়, ব্যাকে চল 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 চল। আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, সুরাপান করতে এসে তাদের হাতে বোতল থাকে। মাই গড, কবি কবি ভাব। গাইস আমি গর্বের সাথে বলতে পারি আমি এত ভালোভাবে ব্লগ করছি করছি আমি বলতে পারি যে আমি মানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ফালতু ব্লগার। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। যে এই সব দেখাচ্ছে মাছগুলো কি ভাজা হয়েছে, সত্যি দারুণ। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। ঘুম ভাঙতেই বাইরে তাকিয়ে দেখলাম সবাই ঘোরাঘুরি করছে। এখানে এত কষ্ট হয়েছে ঘুমাতে, আমাদের পাটা পুরো এখানে লেগে গেছিল, যার জন্য পা মুড়ে ঘুমাতে হয়েছিল। এই মানুষটা এসে এখানে পুরো অবস্থা আমাদের খারাপ করে দিয়েছে। এখানে আমাদের তিনজন ধরে হলে লম্বা লম্বি শুয়ে পড়তাম, কিন্তু যেটা যেহেতু ভয় পেয়ে গেছিলো সেই জন্য আমাদের কাছে এসে শুয়েছিল। এই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আবার খেজুর রস পাড়তে। সকাল হতে না হতে আবার খেজুর রস, সকো এই করতেই এসেছে মনে হয় এখানে। আর দাদারা সবাই আগে চলে গেছে আর আমিও যাচ্ছি ব্রাশ টাশ করে নি। সেটা তুই বাড়িতেও করিস না, এখানে আশেপাশে নিম ডাল দিয়ে ব্রাশ করবো। আর এটা একটা আলাদাই ফিলিংস, চারিদিকে এমন গাছপালা পুরো সবুজ একদম। এখন আমরা হেঁটে চলেছি এই ইট ভাঙা রাস্তা দিয়ে, এত সুন্দর একটা গ্রামের রাস্তা। কাল রাত্রি দেড়টা অবধি আমরা রস পেড়েছি। ঠিক আছে কত সুন্দর গাছপালা লাগিয়েছে এখানে। কালকে রাতে আমরা এখানেই এসেছিলাম আর বলেছিলাম যে এখানে যে কবরের পা তুলে দিয়েছিলাম ওটা হচ্ছে ওই দিকটাতে আর একটু ভেতরে। দেখো গাইস কেমন কুয়াশা। ও না কোথায় এখানে উনান জ্বলছে। সারে মিলকে হামকো পাগল বানা রে, কি দারুন ভয়েস বলো তো। এখানে রাতে এসে আমরা স্কুটি আর বাইকটা পার্ক করে দিয়েছিলাম আর এখানেই আমরা শুয়েছিলাম। আর এখানে কালকে আমাদের তন্দুর চিকেন হয়েছিল। মামাদের বাড়িতে আমরা এসেছি, মামাদের প্রায় 150টার মতো গাছ আছে, খেজুর গাছ। ভাবা যায় 150টার মতো খেজুর গাছ। এখানে চলে এসছে খেজুর রস। এখন আমি এসেছি নিমের ডাল ভাঙতে। এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে আর তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর ওই পাড়টা। আমি হাফ প্যান্ট পরে ব্লগ করছি বলে আমার বৌদি বলছে আমাকে যে হাফ প্যান্ট পরে ব্লগ করছো কেন, ব্লগার কি মানুষ নয়, হাফ প্যান্ট পরতে পারি না আমি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবাই আমরা দাঁড়িয়ে আছি এখানে নদীর পাড়ে যাওয়ার জন্য। নদীর পাড়ে বলতে একদম পাড় দিয়ে রাস্তা আছে একটা সুন্দর, ওই রাস্তায় যাচ্ছি। ভাই ব্লগার মানে এরকম হওয়া দরকার, হাফ প্যান্ট আর কোন একটা বাচ্চার চপ্পল পেয়েছি সেটা পরে নিয়েছি। গাছটা দেখো, শুধু গাছটা মরে গেছে কিন্তু এখনো কলা হয়ে আছে, মানে এখনো অব্দি রস কমেনি গাছটার। জায়গা হচ্ছে না বলে গাড়িতে বর্দার ডিগিতে বসেছে। আমরা চলে এসেছি ভেড়ির কাছে আর এখানে আসার সঙ্গে সঙ্গে বাবলা গাছ আর নোনা জল, যেহেতু নদীর সাথে কানেক্টেড এগুলো তার জন্য। আর এই মৌখালি পুরোটাই হচ্ছে নোনা এলাকা, যার জন্য এত বাবলা গাছ আর খেজুর গাছ। এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য গাড়িটা এখানে পার্ক করলো আর এখন যাব আমরা বাইক নিয়ে। শুধু চারিদিকটা দেখো তোমরা কত সুন্দর লাগছে। আর আমরা ওই যে সাঁকোটা দেখা যাচ্ছে এই সাঁকোটা আমরা পেরিয়ে এসেছি। আর এত ভয় করছিল তখন, বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম, নড়ছিল, ভিডিওটা করিনি তখন, যাওয়ার সময় দেখাবো তোমাদেরকে। এখন আমরা এই বাঁধ ধরে ধরে যাচ্ছি সামনের দিকে, ওখানে সম্ভবত মাছ ধরবে মামারা। লাইভ লাইভ মাছ ধরা হবে, লাইভ। আমি এর আগেও এসেছি কিন্তু তোমাদেরকে দেখাইনি, তখন আমার চ্যানেল হয়নি। আস্তা দেখো কেমন, এইগুলো সবে সবে বাঁধ দেওয়া হয়েছে। মামা ওখানে নৌকো চালাচ্ছে। এটা হচ্ছে মাতলা নদী, যেটা এখন শুকিয়ে এমন হয়ে গেছে, আগে এগুলো পুরোটাই নদী ছিল, এগুলোকে বলে শালতি। এখন আমি যাচ্ছি আর সঙ্গে এখানে নিয়ে যাচ্ছি, কারণ আমি বেশি কিছু জানি না। এই জানি যাবো কোথায়।
চালাস না, ভুলে উল্টে পড়ে চলে যাবি। ভাড়া টানাচ্ছে ভাই, কিন্তু আর ফিরে আসতে পারে দারুণ মজা হয়েছে, দারুণ। জীবন তোমাকে যখনই সুযোগ দেবে অ্যাডভেঞ্চার করার, প্রতিটা সময় তোমাকে অ্যাডভেঞ্চারটা করে নিতে হবে, কারণ তুমি জানো না তোমার জীবনে পরে কি হতে চলেছে। একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি, নদীতে টান ছিল, তার উপরেও যা চালালাম ভাই, চাল লাগলো, অসাধারণ ভাই, অসাধারণ। আর এখানে যে শামুক হয় দেখতে এমন হয়, এমন। এখানে এখন মামা মাছ ধরছে আমাদের জন্য। অনেক চিংড়ি পড়েছে, বৌদিরা বসে ওখানে গল্প করছে। এই যে অটোটা যাচ্ছে, এই ব্রিজ থেকে তখন যাচ্ছিলাম আমরা, আর এই যে ব্রিজটা এটা নাকি বহুবার ভেঙে গেছে, শুধু কীভাবে তৈরি তোমরা দেখো। এখন আমরা যাচ্ছি গাড়িতে, আর বর্দা চালাচ্ছে স্কুটি, আর এখন যাচ্ছি আমরা হচ্ছে আরেকটা দিদিমার বাড়ি। কত বড় ফিশারি দেখো শুধু। আর এখানে চারিদিকে এমন ফিশারি আর ফিশারি, যেদিকেই তাকাও না কেন চারিদিকেই ফিশারি। আমরা চলে এসেছি দিদিমাদের বাড়ির কাছে, মানে যে দিদিমার বাড়ি আসছিলাম। এখানে ফিশারির জল তোলা হয়েছে, আর এখানে মাছ নিচ্ছে দিদিমা আমাদের জন্য। আর কি বড় বড় মোচা দেখ শুধু। কত মাছ পড়েছে দেখো, ফিশারি থেকে মাছ ধরা হচ্ছে। আর এই মাছ দিদিমা নিয়ে গিয়ে আমাদেরকে এক্ষুনি ভেজে খাওয়াবে। দিদিমা এসে মাছ ফাছ সব ছাড়িয়ে দিয়েছে মাসিরা দিদিমা মিলে, আর মামি রান্না করে দিয়েছে, আর এখনো চলছে মাছ ভাজা। আর দাদারা গেছে বাজারের দিকে, দাদারা এলেই আমরা সবাই মিলে খাবো। তার আগে একটা টেস্ট করছি আমি, মাসি বললো একটা খেয়ে দেখতে। দারুন দারুন, নোনামাটি জায়গাতেও কত চাষবাস হয়েছে। এখন আমরা যাচ্ছি গাছে, কে বলতো না, এখন আমরা যাচ্ছি গাছে জল দিতে। বড় হারামি ও বেটা। এই যে মামা জল নিয়ে যাচ্ছে, গাছগুলোতে জল দেব আমরা এবার। আর এত সময় ধরে জল দিতে পারবো না, তাই জন্য মাদুরও নিয়েছি এখানে। মাতলা নদীর জলের টানটা শুধু দেখো, জানি না দেখা যাচ্ছে কি না, তবে প্রচুর টান। 2000 years later. এখন বাজে 2:02, আর আমরা দিদিমার বাড়ি থেকে এইমাত্র এলাম এখানে। মানে এখানে অনেক দিদিমা আছে, আমরা কাল রাতে যেখানে ছিলাম সেই দিদিমার বাড়ি এলাম, আর এখন যাই কি স্নান টান করে খাবো। এখানে মামা শ্যালো চালিয়েছে, এই শ্যালো জলে আমরা স্নান করবো এখন।
ঠান্ডা মাইরিয়া সেলো জলে স্নান করে এত সুন্দর শান্তি হলো না, মানে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগলো। এখন আমরা খেতে বসেছি আর এখানে কলা পাতা দিয়ে আমাদের খেতে দিয়েছে মামিরা। ব্যাস মামি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দিদিমার বাড়ি থেকে, আর সবারই একটু মনটা খারাপ লাগছে, মামারাও ক্যানিং চলে যাবে, মানে এতজন ছিল তো হঠাৎ করে সবাই চলে যাচ্ছে, তো মনটা খারাপ হওয়ারই কথা। তো আবার আসবো, দেখা যাক কবে আসা যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে বারাসাত। দিদিমা আসি বুঝে আমি আসি, আমি আসি, সাবধানে যাবে, চলো টাটা মামা, আসি সাবধানে যাবে, ভিডিও করতে হবে। ফুল করতে হবে মাথা রাখি। আমরা এখানে একটু দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে একদম বাগানের টাটকা সবজি এখানে দাদারা গোছাচ্ছিল বাজারে যাওয়ার জন্য। তো বর্দা এখানে জিজ্ঞাসা করলো যে দেওয়া যাবে কিনা। এখানে দাদারা অনেক বাজার করে নিল, আর আমি এখন যাচ্ছি দাদার জ্যাকেটটা পরতে কারণ এই সোয়েটারটাতে প্রচুর ঠান্ডা লাগছে, আরও এখনও অনেকটা যেতে হবে। ২০২১-এর শেষ দিন আর ২০২২-এর প্রথম দিনটা আমরা খুব ভালোভাবে কাটালাম ওখানে, আর আশা করি তোমরাও খুব ভালোভাবে কাটিয়েছো। আর এই অবধি যারা ভিডিওটা দেখলে ভগবান তাদের মঙ্গল করুক, আর যারা দেখেনি তাদেরও মঙ্গল করুক, সবারই মঙ্গল করুক। এবার সময় হয়ে গেছে ভিডিওটাকে এখানে এন্ড করার, আবার দেখা হবে কোনো পরের ভিডিওতে, আবার আসবো খুব শিগগিরই আসবো আবার। আজকের মতো এতটাই, আবার দেখা হবে, বাই।